হ্যালো আমি শায়মা আক্তা তুলি ফিটনেস কনসালট্যান্ট অ্যান্ড ওনার কমবেট জিম্বাই তুলি আজকে আমরা ফুসফুস বা লাংসের এবং টোটাল রেসপিরেটরি সিস্টেমের এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা বাড়ানোর জন্য কিছু ব্রিদিং এক্সারসাইজেস অর্থাৎ প্রাণায়ামার কিভাবে প্র্যাকটিস করতে হয় এবং সেগুলো করলে আমরা কিভাবে উপকার পাবো সেই ব্যাপারে আমরা জানব প্রথমে কিছু বেসিক ব্যাপার আলাপ করি সেটা হলো আমরা অনেকেই কিন্তু জানি না আমাদের জীবদ্দশায় দশায় আমরা পুরোপুরি প্রোডাক্টিভ ওয়েতে এক্সারসাইজ করার পরেও আমরা আমাদের লাংসের মাত্র সেভেন্টি পার্সেন্ট ইউজ করি অর্থাৎ থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কিন্তু আনইউজডই রয়ে যায় এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের লাংসের ক্যাপাসিটি হচ্ছে সিক্স লিটারস অফ এয়ার ফুসফুসের কর্মক্ষমতা বাড়ানোর জন্য বা ইফিশিয়েন্সি আরও বেশি বৃদ্ধি করবার জন্য হচ্ছে অন্যতম উপায় হচ্ছে ইম্প্রুভ এক্সারসাইজ টলারেন্স অর্থাৎ ব্যায়ামের মাধ্যমে যেটা হয় আমাদের হার্ট এবং আমাদের নিঃশ্বাসে যে আমাদের যেই ব্রিদিং রেট সেটা বৃদ্ধি পায় এবং ফলে যেটা হয় যে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন সুন্দরভাবে আমরা গ্রহণ করতে পারি এবং কার্বন ডাইঅক্সাইডটা খুব ভালোভাবে শরীর থেকে টক্সিনটা আমরা বের করে দিতে পারি আর এই এক্সারসাইজগুলোর ভেতরে সাধারণত দেখা যায় যে অ্যারোবিক অ্যাক্টিভিটি ফুসফুসের কর্মক্ষমতাটা বেশি বাড়ায় বলে মনে করা হয় এবং পাশাপাশিতে কিন্তু ওয়েট ট্রেনিং পিলারিস এবং আদার অ্যাক্টিভিটি হাঁটা দৌড়ানো কাটা মানে সব ধরনের এক্সারসাইজেই কিন্তু আপনার ফুসফুসের কর্মক্ষমতাটা বাড়বে এবং ব্যায়ামের ফলে যেটা হয় যে একজন মানুষের যখন নিয়মিত ব্যায়াম করতে থাকেন তখন দেখা যায় যে তার ফুসফুসের ক্যাপাসিটিটা ফাইভ থেকে ফিফটিন পর্যন্ত বৃদ্ধি পায় তো এখানে একটা জিনিস শুধু খেয়াল করতে হবে যে যারা স্মোক করেন বা ধূমপান করেন তাদের কিন্তু ধূমপানটা বন্ধ করতে হবে এবং পাশাপাশিতে ব্যালেন্সড ডায়েট এবং ওয়েটটা ব্যালেন্স রাখা এবং প্রপার ডেইলি এক্সারসাইজ করা এটা অবশ্যই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আজকে আমরা যে ব্যায়ামগুলো করবো সেগুলো কিন্তু এখন উন্নত দেশে হাসপাতালগুলোতে এবং বিভিন্ন রিহ্যাবিলিটেশান সেন্টারে এগুলো কিন্তু করানো হয়ে থাকে কারণ দেখা যাচ্ছে যে আপনার যখন ক্যাপাসিটিটা বিল্ড আপ করতে হবে তখন কিছু নির্দিষ্ট উপায়ে শারীরিক পরিশ্রম বা ব্রিদিং স্পেশালি ব্রিদিং এগুলো যখন আপনি প্রপারলি ডেইলি করবেন তখন এর উপকারিতাটা অনেক দ্রুত গুণে বেড়ে যায় এবং আদিম যুগে দেখা যেত যে যখন যক্ষা বা নিউমোনিয়া টাইফয়েড এ ধরনের রোগে খুব প্রাদুর্ভাব ছিল এবং তখন মানুষজন এর ওষুধগুলো আবিষ্কার হয়নি বা সেভাবে সব জায়গায় পাওয়া যেত না তখন এখনকার মতোই প্রচুর পরিমাণে মানুষজন আক্রান্ত হতেন এবং মারাও যেতেন তখন অনেক লোকজনকে দেখা যেত যে বাসাতেও রাখছে না যেহেতু যক্ষয়টা ছোঁয়াচে তখন তাদেরকে দূরে রেখে আসতো বা আশ্রমে রেখে আসতো বা এমন ধরনের রিহ্যাব সেন্টারে রেখে আসতো যে যেখানে মানুষজন আর যায় না এবং তাদেরকে মারা যাবেন এভাবে চিন্তা করে রেখে আসা হতো এবং সেখানে আশ্রমে দেখা যেত যে যারা থাকছেন তারা একদম স্পেসিফিক কিছু ব্রিদিং এক্সারসাইজেস কিছু প্রাণায়াম এগুলো প্র্যাকটিস করাতেন এবং উপরতলার অশেষ রহমত যে দেখা গেছে যে এগুলো এত ভালো উপকার দিয়েছে যে অনেক মাত্রা প্রচুর মাত্রায় রোগীরা তখন রিকাভার করে উঠতে পেরেছিলেন তো সেই ব্যায়ামগুলোই কিন্তু এখন মেডিকেল সায়েন্সেস এগুলো সবগুলো নিয়ে রিসার্চ করে বিভিন্ন হসপিটালে এবং বিভিন্ন য়োগা বা রিট্রিট বা বিভিন্ন এক্সারসাইজ সেন্টার সব জায়গায় কিন্তু করানো হয় এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা সেটা হলো যে এই ব্যায়ামগুলো যে কোনো বয়সে যে কোনো অবস্থায় যে কোনো শারীরিক অবস্থায় সক্ষমতা শিশু থেকে বৃদ্ধ যে কোনো অবস্থায় আপনারা করতে পারেন শুধু খেয়াল করতে হবে যে নিঃশ্বাস যখন যেভাবে ছাড়তে বলা হচ্ছে ধরে রাখতে বলা হচ্ছে ছাড়তে বলা হচ্ছে মনোযোগ দিয়ে সেটা ফলো করে যেতে হবে এবং আমরা যেমন অনেক সময় ভাবি যে একটা ব্যায়াম করার পর কিছুদিন দুদিন দিন করেই ভাবি যে এখন কেন উপকার হচ্ছে না এই কথাটা মাথায় রাখতে হবে যে এটা আপনাকে ডেইলি করতে হবে প্রয়োজন বোধে দিনে তিনবার বা অন্তত দুবার তো করতেই হবে এবং নিয়মিত করতে হবে আপনি এবং একটা সার্টেন টাইমে পরে আপনি নিজেই আপনার আর এফিসিয়েন্সিগুলো আপনার যে নিঃশ্বাসের যেই উন্নতিটা সেটা আপনি দেখতে পাবেন কিন্তু এটা ধরে রাখতে হবে এটা এমন করলে হবে না যে অনেক আমরা ভাবি যে একটা ব্যায়াম করলাম উপকার পেলাম বাস এটা আমার শরীরে রয়ে যাবে এটা কিন্তু আপনার কোনো পরীক্ষার মতো না যে আপনি খুব পড়াশোনা করলেন রাত জেগে পড়াশোনা করলেন তিন মাস কোনো দিকে খেয়াল করলেন না খুব মনোযোগ দিয়ে পড়লেন এবং একটা ভালো রেজাল্ট করলেন সেই সার্টিফিকেটটা আপনি বাঁধিয়ে ওয়ালে রেখে দিলেন যে আসলো তাকে দেখালেন ব্যায়াম কিন্তু তা নয় আপনি করবেন আপনি উপকার পাবেন কিন্তু যেই মুহূর্তে আপনি আর করবেন না সেই উপকারটা কিন্তু আপনি আর পেতে থাকবেন না অনেক দিন পর্যন্ত সেটা ধরে রাখতে পারবেন কিন্তু কি হবে ক্রমান্বয়ে যে উন্নতির ব্যাপারগুলো সেটা কিন্তু আর হবে না ফলে আপনারা যদি আমার মনে করেন যে একটা রোগের মতো আমি একটা ওষুধ খেলাম এবং সাত দিন খাবো এবং আর খাবো না তাহলে হবে না ব্যায়ামের উপকারের জন্য আপনাকে প্রতিদিন নিয়মিত সময় বের করে নিতে হবে এবং খুব সিনসিয়ারলি অনেস্টলি কনসেন্ট্রেট করে মনোযোগ দিয়ে আপনাকে ব্যায়ামটা করে যেতে হবে এবং উপকারটা যখন আপনি একবার পাওয়া শুরু করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা নিজেরাই এটা করার জন্য সময় বের করে নেবেন আমি আশা করছি আপনারা সময় বের করে নেবেন এবং খুব মনোযোগ দিয়ে ব্যায়ামগুলো করবেন আমি বেশ কিছু ব্যায়াম দেখাবো আপনার জন্য সুবিধাজনক যেভাবে কিছু দাঁড়িয়ে হবে কিছু বসে হবে কিছু শুয়ে হবে যেভাবে সুবিধাজনক হবে আপনারা শুরু করবেন এবং নিয়মিত করতে থাকবেন আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে আমরা আমাদের যতটুকু সম্ভব ততটুকু মন শরীর দেহ আত্মা সব কিছু মিলে আমরা খুব বিশ্বাসের সাথে মনে আত্মবিশ্বাস নিয়ে তারপর আমরা ব্যায়ামগুলো করব এবং এই অবশ্যই আমরা উপকার পাব তো চলুন আমরা ব্যায়ামগুলো শুরু করি